আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় ভাই বোনদের কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মানব জমিন বাংলাদেশে নিউজটি করেছে, কিন্তু এই নিউজটি আমি যেই দেশে বসবাস করি সেই ইউকের নিউজ। এবার ব্রিটেনে কোরআন পুরানোর ঘোষণা, পালোদানের প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। কট্টর ডানপন্থী ও ইসলাম বিদ্বেষী রাসমোস পালোদান ব্রিটেনে প্রবেশের অনুমতি পাননি। বুধবার ব্রিটেনের ওয়েকফিল্ডে কোরআন পুরাণের হুমকি দিয়েছিলেন তিনি, কিন্তু এ উদ্দেশ্যে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন পালোদান। কিন্তু কি উদ্দেশ্যে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন পালোদান, বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ নিরাপত্তা মন্ত্রী টম টুগেনদাত। যদিও ঠিক কী কারণে তাকে প্রবেশ অনুমতি দেওয়া হয়নি তা জানাননি তিনি, এ খবর দিয়েছে বিবিসি। প্রিয় ভাই বোনেরা, আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে ইউকে কসবা টিভি দেখেন, আমি লন্ডন থেকে ইউকে কসবা টিভি পরিচালনা করে থাকি। সেই লন্ডন বা সেই ইউকেতে ইসলাম বিদ্বেষী একজন কট্টর পন্থী ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে ইউকেতে ঢুকতে দেওয়া হয়নি। এটা ইউকের জন্য এবং সারা পৃথিবীর মানুষ জানে যে ইউকে হলো সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সমান অধিকার এবং সকলে এখানে খুব আন্তরিকতার সাথে বসবাস করছে। এখানে কারো প্রতি, কারো ধর্মের প্রতি কেউ কটূক্তি করে না। সেই দেশে এসে কোরআন পুরানোর ঘোষণা দানকারী পালোদানকে ব্রিটেনে আসতে না দেওয়ার জন্য আমি এবং সকল মুসলিম উম্মার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ব্রিটিশ সরকারকে। এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম বিরোধী আন্দোলন গড়ে তুলেছেন এই পালোদান। এই পালোদানকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে বিশ্বব্যাপী এই পালোদান নিন্দিত হয়েছেন। মানে এত বেশি সে নিন্দিত ব্যক্তি যে পৃথিবীতে তার মতো নিন্দিত ব্যক্তি খুব কমই জন্ম নিয়েছে। কারণ পৃথিবীতে কোনো ধর্মের উপর আঘাতকারীরা অন্য যে কোনো ধর্মের যে কোনো মানুষের কাছে সে একজন অমানুষ বা একজন হিংস জন্তুর মতো তার পরিচয় সারা পৃথিবী দিয়ে থাকে। আপনারা জানেন যে পৃথিবীতে বেশ কিছু জায়গায় উগ্রপন্থীরা এই কাজটা করে থাকে, তাদের রাজনৈতিক এবং মানুষের ভিতরে একটি খারাপ অবস্থান তৈরি করে ওরা রাজনৈতিক ফায়দা নিতে চায়, এবং সেভাবে বিভিন্ন দেশে রাষ্ট্রীয় ক্ষমতায়ও অনেকে আসেন। কিন্তু ইউকের বিষয়টা আপনারা সকলে জানেন যে ইউকের প্রধানমন্ত্রী হলেন একজন ভারতীয় বংশধর, এবং ইউকের যে লন্ডন মেয়র, আপনারা জানেন যে পৃথিবীর সবচাইতে বড় শহর লন্ডন, সেই বড় শহরের মেয়র হলেন একজন পাকিস্তান বংশধর। এবং সেই লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেস কাউন্সিল, যেটার মধ্যে একশোর মধ্যে 70 জন বসবাসকারী বাংলাদেশি মুসলমান, সেই এলাকার মেয়র হয়েছেন মেয়র লুৎফর রহমান, উনি হলেন বাংলাদেশি। তাই ব্রিটিশ পার্লামেন্টে 4 বাংলাদেশি নারী এমপি রয়েছেন গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম পরিবারের সন্তানেরা ব্রিটিশ পার্লামেন্টের এমপি, মন্ত্রী, বিভিন্ন পদ পদবীতে। তাই ব্রিটেনকে যারা ওই রকম কুলাঙ্গাদের জায়গা ব্রিটেনে কখনো হবে না, কখনো জায়গা দেওয়া হবে না। ইসলাম কেন যে কোনো ধর্মের উপরে আঘাত আনতে, ইউকের সকল ধর্মের সকল মানুষেরা একসাথে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে, এটা আমার প্রত্যাশা। কারণ এই দেশটি আমার এবং আমাদের সন্তানদের, যেরকম আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, কিন্তু ব্রিটেনে আমার বসবাস হিসাবে আমিও ব্রিটেনের নিরাপত্তা, ব্রিটেনের মানুষের ভালোবাসা নিয়েই আমি সবসময় তাদের পাশে আছি, এবং তারাও আমাদেরকে সেইভাবেই ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে থাকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের ভিডিওটি দেখছেন। ইউকে কসবা টিভিকে সাবস্ক্রাইব করে আমাদের প্রতিদিনের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে।